এখানে আমরা যারা গেলাম বেজুবেড়া গ্রামে, পুরা আস্ত গ্রাম, এটা নদীর ভাঙনে প্রায় যাওয়ার পথে প্রচুর কৃষি জমি চলে গেছে, সরকারি যে পিজের রাস্তা সেটা চলে গেছে এবং বিভিন্ন জায়গাতে আমরা এখানে তিনটা গ্রাম ঘুরে দেখে আসলাম সোনামুড়াতে। দেখার পরে যেটা বললাম, সব জায়গাতে একই কথা, কোনো সরকারি লোক এখন পর্যন্ত কৃষকদের কাছে আসে নাই, কোনো সাহায্য পাওয়া যায় নাই। তারা বলছে যে কানি প্রতি 1 কেজি ধান দেবে, 1 কেজি ধান সরকারের হিসাবে হইতে পারে, কিন্তু 1 কেজি ধানে তো একারি খেতে হইতো না। তো যে সিস্টেমে আমরা দাবি করেছিলাম যে চারা করে চারা দিয়ে দেব পরিমাণ মতো, এখন নিয়ে ধান নিয়ে আবার চারা করে সেই খেত আর হবে না, ভাদ্র মাস শেষ হয়ে গেলে আর আমন ধান হয় না। বলে মানুষ সব জায়গা থেকে প্রচুর সবজির কি সবজি সব শেষ হয়ে গেছে, একজনের 40 লাখ 50 লাখ টাকা ব্যাংক ঋণ বিভিন্ন জায়গাতে ঋণ করছে, ইয়ে করতে পারে, কিন্তু কোন লোক আসে না এখন যদি খোঁজ নিতে এটা কি কার কি ক্ষতি হয়েছে। ফলে এই বিষয়গুলি আমরা বলে এসছি, আবার আজকে বলুন, এবং আমরা আমাদের প্রতিনিধি যারা আসছেন, আমাদের পার্লামেন্টের মেম্বার, আমাদের আমরা রামজি এবং আমাদের কৃষ্ণপ্রসাদ, আমাদের সেন্ট্রাল কমিটির ইয়ে কিষাণ সভার পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো পার্লামেন্টে তুলুন এবং সারা দেশের মানুষের কাছে নিয়ে যাবো যে ত্রিপুরা সরকার কথা যা বলছে তার কাজের সঙ্গে কোনো মিল নেই। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব, গয়নাগাটি কিছু হবে না রে, দিদিকে আর কত চাপ দেব বল, দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি, দেখ তো পছন্দ হয়েছে কিনা, চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে, তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিস নি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব, বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু, প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।